এক সময়ের তিন ফসলি এই ধানের জমিতে এখন সারা বছরই জমে থাকছে হাঁটু থেকে বুক সমান পানি। ধানের পরিবর্তে ফসলের ক্ষেত দখলে নিয়েছে কচুরি পানাসহ নানা আবর্জনা। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার চারটি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় আড়াই হাজার একর জমি একসময় ছিল সুজলা সুফলা। বছর পাঁচেক আগেও এসব জমিতে সারা বছর ফলত আউশ, আমন, ইরি, বোরোসহ নানা জাতের ধান। তবে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার কারণে চার হাজার কৃষি পরিবার কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘের ব্যবস্থার কারণেই এ দশা, অভিযোগ তাদের। পাঁচ বছর হলো যে জমিগুলো পানির নিচে আছে, আমরা তিন ফসল তো দূরের কথা, এক ফসল এখান থেকে তুলতে পারি না। লাগানোর কোনো পরিবেশ নেই, লাগানো কেটে নেওয়া তো চল, মেয়ে নাকে মরবে। কৃষকের ভয়াবহ অবস্থা, এখন এই কৃষকরা কি করে বাঁচবে? এদিকে তাকালে মনে হয়েছে বর্ষাকাল, কারণ আমাকে বাড়ি হিসেবে পানি উঠে রয়েছে। অনেক ঝগড়া বিবাদ হয়েছে, মারামারিও হয়েছে, কিন্তু পানি কোনো নিষ্কাশনের ব্যবস্থা নেই। দাপনা পানি রয়েছে, আমরা এই যে কিচেন নিয়ে আইছিলাম, ফিরত চলে যাচ্ছি। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করলে আমাকে বাঁচার কোনো উপায় নেই। কীভাবে আমরা বাঁচবো? আমরা তো বাগি বর্গা করে খাই। আমাদের পানির কোনো লাইন কাট নাই, আমাদের জমিটা ডুবেই থাকে, এখন আমার ঘের কেটে ভাই লস যাচ্ছে। খাল খনন হলে আমাকে জমিটা উঠলে আমাকে এলাকাটা খুব উন্নতি হবে। অনাবাদি জমি চাষাবাদের উপযোগী করতে খাল খনন সহ ঘের মালিকদের সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানের আশ্বাস জেলা কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের। সম্মিলিতভাবে যদি এলাকার মানুষদের একসাথে করে আমরা যদি তাদেরকে একমতে আনতে পারি, তাহলে অত্র এলাকার যে জলাবদ্ধতা এটা খুব সহজেই দূরীকরণ করা সম্ভব, এবং ওই এলাকার যে সকল মৃত খাল আছে সেই খালগুলোকে পুনঃসংস্কারের জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে চাহিদাপত্র পাঠিয়েছি। এই বিষয়টা আমরা খতিয়ে দেখব আসলে, কারণ ঘেরগুলো সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জায়গায়, এটা জেলা প্রশাসনের সাথে পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই জায়গাটা পরিদর্শন করে, এবং এখানে আসলে আমাদের যদি কিছু করণীয় থাকে আমরা আইন কানুন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আমরা ব্যবস্থা নেব। জেলা কৃষি অফিসের তথ্য মতে নড়াইলে আড়াই হাজার হেক্টর অনাবাদি জমিতে বছরে খাদ্য ঘাটতি ৬,০০০ মেট্রিক টন চাল। সময় সংবাদ, নড়াইল।